জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী শারমিন নাহার নূপুর শাবনূর একসময় নিজের সাবলীল অভিনয় দিয়ে রাজত্ব করেছেন ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। কিন্তু সময়ের পালাক্রমে এখন আর সেই অবস্থানে নেই তিনি। স্বামী সন্তান নিয়ে প্রবাসী হয়ে এক প্রকার আড়ালেই জীবনযাপন করছেন। হাতে কয়েকটি ছবির কাজ থাকা সত্ত্বেও প্রায় এক বছর ধরে ফিরবেন বলেও ফেরা হচ্ছে না তার। বিদেশ থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। এদিকে প্রায় বছর খানেক আগে শাবনূরকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। কথা ছিল চলতি বছরের মে মাসে এত প্রেম এত মায়া নামের ছবিতে অভিনয় দিয়ে ফের চলচ্চিত্রে নতুন করে যাত্রা করবেন তিনি। একথা রাখতে পারেননি শাবনূর। প্রথমে অতি তাপমাত্রার কারণে শুটিং শিডিউল বাতিল করেন বলে জানান পরিচালক। তবে বর্তমানে নায়িকা উচিত ফিটনেস না থাকার কারণেই নাকি ছবিটির শুটিং এ অংশ নিতে পারছেন না। এজন্য পরিচালকের কাছ থেকে ঈদুল ফিতর পর্যন্ত সময়ও নিয়েছিলেন। এবার কথা ছিল ঈদের পরপরই শুটিং এ অংশ নেবেন তিনি, কিন্তু না, এবারও কথা রাখতে পারলেন না শাবনূর। এদিকে শাবনূরকে ছাড়াই গত 1 আগস্ট ছবি শুটিং শুরু করেন পরিচালক। আশা ছিল ঈদুল আজহার পর শাবনূর শুটিং এ অংশ নেবেন। এবারেও পরিচালককে হতাশ করেছেন তিনি, দেশে আসছেন না। বিদেশ থেকে কবে আসবেন এ বিষয়ে কিছু জানতে পারছেন না পরিচালক। এ প্রসঙ্গে পরিচালক বলেন, সর্বশেষ ঈদুল আজহার পর ছবিটি শুটিং এ অংশ নেবেন বলে শাবনূর আমাকে কথা দিয়েছিলেন। এখন আমি শাবনূরের অপেক্ষায় আছি, তিনি দেশে ফিরলেই সিনেমাটির কাজ শুরু করব। সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরো অভিনয় করেছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।